এবং গত 100 দিন ধরিকি সরকার চালিলা পরে সাধারণ বজেট এবং বিভিন্ন সরকারি ক্ষেত্রের গুরুত্বপূর্ণ কাম থাকার কারণে যেটা সাধারণত ভাবে জেলাপাল মানকর সম্মিলনী হুয়ে তাকে এবে তার আবশ্যকতা মনে করি নয় সরকার জেলাপাল সম্মিলনী এবং আরক্ষী অধীক্ষক মানকর মধ্যে সম্মিলনী দুই দিনা ধরিকি ওড়িশার আজ আমার আরম্ভ হয়েছে। নিশ্চিত ভাবে নয় সরকারের আভিমুখ্য এবং সরকার যে নয় যোজনাগুলি কার্যকরী করাইবে মিনিমম গভর্নমেন্ট এবং ম্যাক্সিমম গভর্নান্স এ কথা আধার করি সরকার তার নীতি স্পষ্ট করে যে যোজনাগুলি কার্যকরী করাইবে তাহা বিশেষ করি সাধারণত ভাবে এর কার্যান্বয়ন এবং তার সফলতা জেলাপাল মানক উপরে মধ্যে বহুত নির্ভর করে থাকে। আ সেই কারণ জেলাপাল মানক সহিত এবং বরিষ্ঠ অধিকারী মানক সহিত শাসন এবং প্রশাসন সহিত যদি মিলিত উদ্যমরে এখন করা যাব তাহলে তাহা সরকারের যোজনা সফল হয়ে পারিব, লোক মানে ন্যায় পাই পারিবে এবং প্রদেশের বিকাশ প্রভূত হব এবং আর্থিক ক্ষেত্রে মধ্য তাহার ডেভেলপমেন্ট হয়ে পারিব। এখন আধার করে আজ জেলাপাল সম্মিলনী তাঁকর সহিত একাঠি রহিবা দুই দিন ধরিকি এবং তাহা সহিত মধ্য জেলা স্তরের বিভিন্ন সমস্যাগুলিকে সামনাকু আনিবা নূতন ভাবে এক জেলা স্তরের মধ্যে বিভিন্ন যোজনা করা যাই পারে তাহা কার্যক্রম করিয়া প্রস্তাব দেবা পাই এবং মিলিত প্রয়াসের কাম করিয়া পাই তাঁকু আজি আমার সরকার প্রয়াস আরম্ভ করিছন্তি এবং মু নিশ্চিত ভাবে আশাবাদী অছি আমার সরকারি অধিকারী মানে দক্ষ অধিকারী হিসাবে কাম করুছন্তি কিন্তু নয় সরকারের যে আমার দিশা অছি নয় সরকারের যে আমার আভিমুখ্য অছি নয় সরকারের যে যোজনাগুলি অছি তা কিভাবে ভাবে তলস্তরের ইমপ্লিমেন্টেসন হয়ে পারিব বিশেষ করি যে মানে আদিবাসী অছন্তি যে মানে দলিত অছন্তি যে মানে পছুয়া বর্গর অছন্তি যে মানে সমাজের অন্তর্দেহ চরণরে অছন্তি সেমানকু চিহ্নট করি সেমানকর বিভিন্ন প্রকার সমস্যাকু সমাধান করিবার প্রয়াস জারি রাখিবার বড় আভিমুখ্য যেটা জেলাপাল মানকর দ্বারা সম্ভব হয়ে পারিব তাকে কার্যকরী করাইয়া আজি এ সম্মিলনীর মহত্ব উদ্দেশ্য আমার সরকার তাঁক পাখে রাখি মু আশা করিবি নিশ্চিত ভাবে আমার ইয়ে জেলাপাল যে সম্মিলনী অছি তাহা সফল হব। জেলাপাল